বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি সাল্টিকা ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাল্টিকা ইনহেলারটি রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল সালমিট্রল ফ্লুটিকেসন। এটি সাধারণত সাল্টিকা নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি সাল্টিকা 250 mg ইনহেলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত সাল্টিকা ইনহেলারটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্ট রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্টে ভুগে থাকেন। অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্ট একটি অপরটির সাথে জড়িত। দেখা যায় যে ঠান্ডাজনিত কারণে এটি বেশি হয়ে থাকে। শীতের মৌসুমে রোগীদের এই শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে কথা বলতেও কষ্ট হয়। যাদের এই শ্বাসকষ্ট, হাঁপানি এবং অ্যাজমার সমস্যা রয়েছে, এ সকল সমস্যা নিয়ন্ত্রণ রাখতেই মূলত সাল্টিকা ইনহেলারটি দেওয়া হয়ে থাকে। সাল্টিকা ইনহেলারটি অতি সহজে এবং দ্রুত অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে থাকে। এটি অ্যাজমা, হাঁপানি এবং শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। সাল্টিকা ইনহেলারটি ব্যবহার করার নিয়ম হল, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক দুপাপ করে দুবার ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। সাল্টিকা ইনহেলারটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, অতিমাত্রায় শ্বাসকষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাসকষ্টের কারণে কথা বলতে কষ্ট হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে সাল্টিকা ইনহেলারটি দ্বারা রোগীর এ সকল সমস্যা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর সাল্টিকা ইনহেলারটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সাল্টিকা ইনহেলারটি ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। সাল্টিকা ইনহেলারটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন স্বর ভাঙা, গলা ব্যথা করা, গলায় ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণ তৈরি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সাল্টিকা ইনহেলারটি ব্যবহার না করাটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের সাল্টিকা ইনহেলারটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।